সুপ্রিয় শিক্ষার্থী মন্ডলীরা, এক্সক্লুসিভ কেমিস্ট্রিকলসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা রসায়নের ষষ্ঠ অধ্যায় মূলের ধারণা এবং রাসায়নিক গণনার চতুর্থ ক্লাসে নিয়ে এসেছি। আজকে আমরা নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করব। তাহলে চলো শিক্ষার্থী মন্ডলীরা, শুরু করি আমাদের আজকের ক্লাসটি। সুপ্রিয় শিক্ষার্থী, প্রথমেই আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি অরূপ দাস, সহকারী শিক্ষক সোনাপুর উচ্চ বিদ্যালয়ে। আজকে আমরা রসায়নের ষষ্ঠ অধ্যায় মূলের ধারণা এবং রাসায়নিক গণনার চতুর্থ ক্লাসটি নিয়ে এসেছি। এর আগের তিনটি ক্লাসে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আমরা আলোচনা করেছি মূলের মূল সম্পর্কে, আমরা আলোচনা করেছি অ্যাবাগুড়ির সংখ্যা বিষয়ে, আমরা আলোচনা করেছি স্থূল সংকেত, আণবিক সংকেত, এবং শেষ ক্লাসটিতে আমরা আলোচনা করেছিলাম শতকরা সংযুতি, অর্থাৎ শতকরা সংযুতি নির্ণয়, মৌলের শতকরা সংযুতি নির্ণয়ে কিভাবে করতে হয় আমরা গত ক্লাসে দেখেছিলাম। আজকে এই ক্লাস শেষে শিক্ষার্থীরা তোমরা একটা বিষয় শিখতে পারবে, সেটা হচ্ছে কোনো যৌগের ক্ষেত্রে যদি শতকরা সংযুতি দেওয়া থাকে, তাহলে শতকরা সংযুতি থেকে সেই যৌগের স্থূল সংকেত নির্ণয় কিভাবে করতে হয়, অর্থাৎ শতকরা সংযুতি থেকে যৌগের স্থূল সংকেত নির্ণয় করতে পারবে এই ক্লাসটি শেষে। প্রথমেই এই শতকরা সংযুতি থেকে যৌগের স্থূল সংকেত নির্ণয় করতে গিয়ে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে স্থূল সংকেত, অর্থাৎ স্থূল সংকেত কি সেটা নিয়ে আমাদেরকে একটু জানতে হবে। তো আমাদের আগের ক্লাস তিনটির মধ্যে 2 নম্বর ক্লাসে আমরা স্থূল সংকেত এবং আণবিক সংকেত নিয়ে আলোচনা করেছিলাম। তো সেই জায়গায় জাস্ট বিশদভাবে ওই জায়গায় ব্যাখ্যা করেছিলাম। আজকে আমরা স্থূল সংকেতের কিছু সংক্ষিপ্ত বিষয় একটু আবার একটু মনে করিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে স্থূল সংকেত কাকে বলে। স্থূল সংকেত হচ্ছে যে সংকেতের যৌগের অণুতে অবস্থিত বিভিন্ন মৌলের পরমাণুর প্রকৃত সংখ্যা না বুঝিয়ে কেবলমাত্র তাদের এক ক্ষুদ্রতম সংখ্যার অনুপাত প্রকাশ করে তাকে বলা হচ্ছে স্থূল সংকেত। আমি আবার বলছি, যে সংকেত যৌগের অণুতে, একটা যৌগ যেমন বেনজিন C6H6, এই জায়গায় কার্বন আছে, হাইড্রোজেন আছে, এখন যৌগের অণুতে অবস্থিত বিভিন্ন মৌল যেমন কার্বন এবং হাইড্রোজেন, এর প্রকৃত সংখ্যা, যেমন আমরা C6H6 বললে আমরা বুঝে ফেলি কার্বন 6টা আছে, হাইড্রোজেন 6টা আছে, এখন এই প্রকৃত সংখ্যাটা বুঝাবে না, এই প্রকৃত সংখ্যা না বুঝিয়ে তাদের অনুপাত বুঝাবে। হ্যাঁ, আমি একটা উদাহরণ দিচ্ছি, এটাকে একটু ক্লিয়ার করে দিয়েছি। যেমন বেনজিন, বেনজিনের সংকেত আমরা একটু আগে বলেছি C6H6, তো সেই জায়গায় C6H6 এর মধ্যে কার্বন এবং হাইড্রোজেনের পরমাণু অনুপাত যা সেটা হচ্ছে 6:6, 6:6 ভাগ করে দিলে 1:1 হয়ে যাচ্ছে। তাহলে কার্বন একটা, হাইড্রোজেন একটা, তাহলে তার যে ইয়েটা দাঁড়াচ্ছে CH, অর্থাৎ বেনজিনের স্থূল সংকেত CH, ঠিক আছে। ঠিক তদ্রূপ হাইড্রোজেন পারঅক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইডের H2O2 অনুপাত 2:2 দ্বারা ভাগ করে দিলে তার যে ইয়েটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে OH, ঠিক আছে। তারপর যেমন গ্লুকোজ, গ্লুকোজের যে সংকেত C6H12O6, এখানে অনুপাত হচ্ছে কার্বন 6টা, হাইড্রোজেন 12টা, আবার অক্সিজেন 6টা, 6 দ্বারা ভাগ করে দিলে যে স্থূল সংকেত দাঁড়াচ্ছে সেটা হচ্ছে CH2O, ঠিক আছে। এটাই হচ্ছে স্থূল সংকেত। স্থূল সংকেত সম্পর্কে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আচ্ছা, এখন আমরা শতকরা সংযুতি থেকে যৌগের স্থূল সংকেত নির্ণয়ের কিছু ধাপ আছে, সেই ধাপগুলো আমরা একটু আলোচনা করব। অর্থাৎ এই ধাপগুলো যদি আমরা অনুসরণ করি, তাহলে যে কোনো মৌলের শতকরা সংযুতি দেওয়া থাকলে সেই সংযুতি থেকে যৌগের স্থূল সংকেত আমরা নির্ণয় করতে পারবো। কিভাবে? প্রথম যে ধাপটা সেটা হচ্ছে যে মৌলের শতকরা সংযুতি দেয়া আছে কিনা দেখতে হবে। যদি দেয়া না থাকে তাহলে আমাদের সেটাকে বের করতে হবে, এবং কিভাবে বের করতে হবে সেটা আমরা গত ক্লাসে সেটা আমরা বলে দিয়েছিলাম। এটা হচ্ছে প্রথম ধাপ, অর্থাৎ শতকরা সংযুতি দেয়া আছে কিনা আমাদের সেটাকে লক্ষ্য করতে হবে। 2 নম্বর যে ধাপটা সেটা হচ্ছে মৌলের পারমাণবিক ভর আমাদের জানতে হবে, অর্থাৎ যে মৌলে শতকরা সংযুতি দেয়া আছে বা বের করেছ
সেইটা সেই মৌলের পারমাণবিক ভর তোমাদেরকে জানতে হবে। তারপর হচ্ছে পরমাণু সংখ্যা নির্ণয় করতে হবে, তো পরমাণু সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় তার সহজ সূত্র আছে। সহজ সূত্রটা হচ্ছে মৌলের শতকরা সংযুতিকে ভাগ করে দিতে হবে মৌলের পারমাণবিক ভর দ্বারা। যদি আমরা সেটা করি তাহলে পরমাণু সংখ্যা পেয়ে যাব ওই মৌলের, যেমন কার্বনের, হাইড্রোজেনের, অক্সিজেনের যদি পরমাণু সংখ্যা বের করতে হয় তাহলে এই সিস্টেমটা আমাদেরকে বা এই সূত্রটা ফলো করতে হবে। ঠিক আছে, আচ্ছা, চার নম্বর যে নিয়মটা সেটা হচ্ছে মৌলের পরমাণু সংখ্যার, ঠিক আছে, ক্ষুদ্রতম যে সংখ্যাটা হবে সেই পরমাণু সংখ্যার অনুপাত বের করতে হবে। অনুপাত যেমন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এর অনুপাতটা বের করতে হবে। আচ্ছা, তারপর মনে করো পূর্ণ সংখ্যার অনুপাতের জন্য, পূর্ণ সংখ্যা বলতে বোঝাচ্ছে কখনোই পরমাণু সংখ্যা ভাগ করার পর দশমিকে আসবে না, একটা পূর্ণ সংখ্যা আসবে, যেমন 1, 2, 3, 4, 5 এইভাবে আসতে পারে, বাট কখনোই 2.1, 3.2 এইরকম আসবে না। যদি চলে আসেও, ঠিক আছে, যদি চলে আসেও দশমিক যদি চলে আসেও তাহলে আমাদের 6 নম্বর নিয়মটা পালন করতে হবে। ভাগ করার পরও যদি পূর্ণ সংখ্যা না আসে তাহলে এমন সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে একটা পূর্ণ সংখ্যা আসে। ঠিক আছে, আচ্ছা, আর লাস্ট যে ধাপটা সেটা হচ্ছে যে প্রতীকের ডান পাশে, যেমন কার্বন, কার্বনের যে ডান পাশে থাকবে ডান পাশের নিচে যে পরমাণু সংখ্যাটা বের হবে সেই পরমাণু সংখ্যা বসিয়ে স্থূল সংকেত নির্ণয় করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে চলো শিক্ষার্থী মন্ডলীরা এই ধাপ সমূহ ফলো করে আমরা একটা গাণিতিক সমস্যা সমাধান করি। যেমন এই জায়গায় কোন যৌগে অক্সিজেনের সংযুতি দেওয়া আছে 88.89 এবং হাইড্রোজেনের সংযুতি দেওয়া আছে 11.11%। তোমাকে বলেছে যৌগের স্থূল সংকেত নির্ণয় করতে হবে। একটা জিনিস লক্ষ্য করো, অক্সিজেনের সংযুক্তি দেওয়া আছে 88.89 এবং হাইড্রোজেনের সংযুক্তি দেওয়া আছে 11.11%। এই দুইটা সংযুক্তি যদি আমি যোগ করি তাহলে 100 হয়ে যাচ্ছে। যেহেতু 100 হয়ে যাচ্ছে সুতরাং বুঝতে হবে এই যৌগের মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেন ব্যতীত অন্য কোনো মৌল নেই। যদি 100 না হয় তাহলে ধরে নিতে হবে, অন্যান্য অঙ্কের বেলায় বলছি বা অন্যান্য সমস্যার বেলায় বলছি, যদি 100 না হয় তাহলে তোমাকে ধরে নিতে হবে এই জায়গায় অন্য কোনো মৌল বিদ্যমান আছে। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের প্রথম ধাপটা আমরা একটু স্মরণ করে দিচ্ছি আবার। আমার এই ধরনের স্থূল সংকেত নির্ণয়ের ক্ষেত্রে প্রথম যে ধাপটা ছিল যে মৌলের শতকরা সংযুতি নির্ণয়ের ক্ষেত্রে প্রথম যে ধাপটা সেটা হচ্ছে সংযুতি দেওয়া আছে কিনা সেটা লক্ষ্য রাখতে হবে এবং দেয়া না থাকলে সেটা বের করতে হবে। যেহেতু আমাদের এই প্রশ্নের মধ্যে দেয়া আছে অক্সিজেনের সংযুতি 88.89 এবং হাইড্রোজেনের সংযুতি 11.11, সুতরাং যেহেতু দেয়া আছে তাহলে আমরা লিখতে পারি দেয়া আছে অক্সিজেনের সংযুতি এত, হাইড্রোজেনের সংযুতি এত। ঠিক আছে, প্রথম ধাপটা গেল। সেকেন্ড ধাপটা ছিল যে মৌলের পারমাণবিক ভর জানতে হবে, কোন মৌলের, যে মৌলের সংযুতি দেওয়া আছে সেই মৌলগুলোর। তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর জানতে হবে আর হাইড্রোজেনের পারমাণবিক ভর জানতে হবে। তাহলে আমরা জানি যে অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16 এবং হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1। ঠিক আছে, এখন এখন কি তিন নম্বর ধাপটা আমাদের কি ছিল? তিন নম্বর ধাপটা ছিল, নিশ্চয়ই একটু যদি মনে করার চেষ্টা করি, তিন নম্বর ধাপটা ছিল আমাদের পরমাণু সংখ্যা নির্ণয় করতে হবে। পরমাণু সংখ্যা নির্ণয়ের একটা সূত্র ছিল, সেই সূত্রটা খুব সহজ সূত্র ছিল, সেটা ছিল আমরা জানি যে মৌলের সংযুতি যেটা দেওয়া থাকবে সেই সংযুতিকে ভাগ করে দিতে হবে মৌলের পারমাণবিক ভর দ্বারা। যদি মৌলের পারমাণবিক ভর দ্বারা সংযুতিকে ভাগ করে দেওয়া যায় তাহলে খুব সহজেই পরমাণু সংখ্যা বের হয়ে যাবে। কারণ কার পরমাণু সংখ্যা বের হবে? ওই যে অক্সিজেন এবং হাইড্রোজেনের। এখন মানে ওই যৌগে যে যৌগটা হবে সেই যৌগে অক্সিজেন কতটা আছে তার পরমাণু এবং হাইড্রোজেন কতটা আছে তার পরমাণু সংখ্যা বের করবো আমরা। এখন চলো শিক্ষার্থীরা বের করি ওই সূত্রটা প্রয়োগ করে, তাহলে আমি লিখবো অর্থাৎ অক্সিজেনের পরমাণুর সংখ্যা, অক্সিজেনের পরমাণু সংখ্যা সেই সূত্র ব্যবহার করলে উপরে বসাতে হবে অক্সিজেন শতকরা সংযুতি, ঠিক আছে, 88.89, এবং নিচেই বসাতে হবে তার পারমাণবিক ভর। তার পারমাণবিক ভর কত? 16। অক্সিজেনের হচ্ছে 16, ভাগ করে দিলে যে মানটা বের হবে সেটা হচ্ছে 5.55। তারপর বের করবো আমরা
হাইড্রোজেনের পরমাণু সংখ্যা, একই সূত্র। সেই জায়গায় সূত্র যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের উপরে বসবে তার শতকরা সংখ্যা এবং নিচে বসবে তার পারমাণবিক ভর 1, যদি ভাগ করে দিই একই সংখ্যা থাকবে। ঠিক আছে, এখন আমাদের পরবর্তী ধাপ 4 নম্বর ধাপে আমরা কি বলেছিলাম, 4 নম্বর ধাপে আমরা বলেছিলাম যে পূর্ণ সংখ্যার অনুপাতের জন্য ছোট সংখ্যা দিয়ে ভাগ করে দিতে হবে। ঠিক আছে, পূর্ণ সংখ্যাতে নিতে হবে আমাদেরকে। এখন সেটাকে করতে হলে এই যে দুইটা সংখ্যা 5.55 বের হয়েছে এবং হাইড্রোজেন বের হয়েছে 11.11, এই দুইটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা ছোট, অবশ্যই 5.55, সেই সংখ্যা দিয়ে উপসংখ্যাটাকে ভাগ করে দিতে হবে। তো ভাগ করে দিলে যে জিনিসটা হবে, আমরা দেখি হাইড্রোজেন এবং অক্সিজেনের পরমাণু সংখ্যার অনুপাত, ভাগ আমরা অনুপাতটাকে লিখি 11.11:5.55। এখন এই দুইটা সংখ্যার মধ্যে 5.55 সংখ্যাটা ছোট, তো ভাগ করে দিলে সংখ্যাটা কি দাঁড়াচ্ছে, 2:1। 2:1 যদি হয় তাহলে আমরা বুঝতে পারছি এই যৌগটাতে হাইড্রোজেন আছে 2টা এবং অক্সিজেন আছে 1টা। তো আমাদের লাস্ট এটা ছিল প্রতীকের ডান পাশের নিচে শশ পরমাণুর সংখ্যার মান বৈশিষ্ট্য সংখ্যা নির্ণয় করতে হবে। যেহেতু একে যে প্রথমে ভাগ করে দেওয়ার সাথে সাথে পূর্ণ সংখ্যা চলে এসেছে, সুতরাং আমাদের অন্য কোন সংখ্যা দিয়ে গুণ করে সেটাকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হবে না, বিধায় আমরা 6 নম্বর ধাপটা ফেলে এসেছি। ঠিক আছে, আর এটা ছিল লাস্ট ধাপ, 7 নম্বর ধাপ, যে প্রতীকের ডান পাশে সেটাকে বসাতে হবে এই পরমাণুর মানগুলোকে। ঠিক আছে, তাহলে যৌগের সংকেত হবে হাইড্রোজেন হবে 2টি এবং অক্সিজেন হবে 1টি, সুতরাং H2O। সুতরাং যৌগটি স্থূল সংকেত দাঁড়াচ্ছে H2O। একই নিয়ম পালন করে আমরা এখন আরেকটা জিনিস দেখছি, আরেকটা গাণিতিক সমস্যা, সেটা হচ্ছে কোন যৌগে কার্বনের সংযুক্তি দেওয়া আছে 92.31% এবং হাইড্রোজেনের সংযুক্তি দেওয়া আছে 7.69। যৌগের স্থূল সংকেত নির্ণয় করতে বলেছে একই নিয়মে, তো দুটো যোগ করলে দেখা যাচ্ছে 100 হয়ে যাচ্ছে। বিধায় আমরা বলতেই পারি এই যৌগে এই দুটি মৌল ব্যতীত অন্য কোনো মৌল নেই। যদি 100 হয়ে যায় দুটি যোগ করলে, বা তিনটা যদি থাকে তিনটা যোগ করলে যদি দেখা যায় যে 100 হয়ে গিয়েছে, তাহলে বুঝতে হবে অন্য কোনো এই জায়গায় মৌল নেই। আচ্ছা, আমি আরেকটা বিষয় একটা আলোচনা করি, সেটা হচ্ছে মনে করো তিনটি মৌল দিয়েছে একটা যৌগে, বলছে তিনটি একটি যৌগে তিনটি মৌল রয়েছে, কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন। কার্বন এবং হাইড্রোজেনের শতকরা সংযুক্তি দিয়েছে, অক্সিজেনের দেয়নি, তাহলে অক্সিজেনটা কিভাবে বের করতে হবে? কার্বন এবং হাইড্রোজেনের শতকরা সংযুক্তি যোগ করে 100 থেকে ওই সংখ্যাটা বিয়োগ করে দিলেই আমরা অক্সিজেনটা পেয়ে যাব, কারণ তিনটা মৌলের শতকরা সংযুক্তি যোগফল হবে 100। প্রথমে দেখি আমরা প্রথম ধাপে যেটা বলেছিল যে যৌগের সংযুক্তি দেওয়া আছে কিনা লক্ষ্য রাখতে হবে, যেহেতু দেখা যাচ্ছে যে এই জায়গায় কার্বনের সংযুক্তি এবং হাইড্রোজেনের সংযুক্তি দেওয়া আছে, সুতরাং আমরা লিখতে পারি দেয়া আছে কার্বনের সংযুক্তি এত, হাইড্রোজেনের সংযুক্তি এত। 2 নম্বর ধাপে বলা হয়েছিল যে উক্ত মৌল দুটির পারমাণবিক ভর আমাদের জানতে হবে। তো আমরা জানি যে কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12 এবং হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1। ঠিক আছে, তারপর 3 নম্বর ধাপে আমাদের বলেছিল পরমাণু সংখ্যা নির্ণয় করতে হবে। তো পরমাণু সংখ্যা বের করার পদ্ধতি হয়েছিল সংযুক্তিকে পারমাণবিক ভর দ্বারা ভাগ করা, কার পারমাণবিক ভর, ওই মৌলেরই। সুতরাং আমরা কার্বনের পরমাণু সংখ্যা বের করব, কার্বনের শতকরা সংযুক্তি হচ্ছে 92.31, সেটাকে ভাগ করব আমরা তার পারমাণবিক ভর 12 দিয়ে, 12 দিয়ে ভাগ করলে 7.69 হচ্ছে। ঠিক আছে, এখন বের করবো হাইড্রোজেনের পরমাণু সংখ্যা, হাইড্রোজেনের পরমাণু সংখ্যা কত, তার 7.16 হচ্ছে তার সংযুতি, তাকে ভাগ করব 1 দিয়ে, 1 দিয়ে যদি ভাগ করি তাহলে তার পরমাণু সংখ্যা হচ্ছে 7.69। এখন এই দুইটা পরমাণু সংখ্যার অনুপাত বের করব, তখন অনুপাত কিভাবে বের করব, সি এবং এইচ এর পরমাণু সংখ্যার অনুপাত 7.69:7.69। যেহেতু একই মান, সুতরাং এখানে ক্ষুদ্রতম বলতে কিছুই থাকবে না, ওইটাই ক্ষুদ্রতম, 7.69 দিয়ে ভাগ করে দিলে আমরা পেয়ে যাচ্ছি 1:1। সুতরাং যৌগের সংকেতটা দাঁড়াবে কার্বন একটি হাইড্রোজেন একটি, সুতরাং যৌগের স্থূল সংকেত দাঁড়াচ্ছে CH। ঠিক আছে, একই নিয়ম পালন করে পরবর্তী বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করে আমরা স্থূল সংকেত নির্ণয় করতে পারবো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি,
কোন যৌগে কার্বন এত পার্সেন্ট, হাইড্রোজেন 6.33% এবং নাইট্রোজেন 7.72% দেওয়া আছে, যৌগটির স্থূল সংকেত নির্ণয় করো। ছোট শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।